তালিবান বড় সুবিধা পেয়ে গেল ভারতের এবারের বাজেটে। বাংলাদেশের কি কপাল খুলে দিল 2023 এর বাজেট শেষে কিনা তালিবানদেরকে সাহায্য করছে ভারত? ছিছি করার আগে কূটনৈতিক গুরুত্বটা বুঝুন। প্রতিবেশীদের ভরে ভরে সাহায্য করায় আসলে কোন কূটনীতির চাল চলছে? ভারতের বাজেটে পাকিস্তানের লাভ হলো নাকি আরো লস? পাকিস্তানের চোখে খুন কে আসু, এ মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানেরই তো সবথেকে বেশি প্রয়োজন ছিল, দরকার ছিল ভারতবর্ষকে। সেখানে বাংলাদেশ, মরিশাস, মায়ানমার, এমনকি তালিবানরা এবারের বাজেটের ফায়দা লুটল। ভারত কি পাগল হয়ে গেল নাকি যে শেষ পর্যন্ত তালিবানদের সাহায্য করছে? আপনি ভাবছেন তো পাকিস্তানকে ধুলোয় মেশাতেই তালিবানদের হাত শক্ত করছে ভারত? না, ভারতের কূটনীতি এবার আরো অনেক বেশি জটিল। উইয়নের তথ্য বলছে বাংলাদেশকে 200 কোটি টাকার উন্নয়ন সহায়তা বরাদ্দ করেছে ভারত এবারের বাজেটে, গত অর্থ বছরের চেয়ে যার পরিমাণ 30 কোটি টাকার বেশি। আর তালিবান এই সাহায্যের কথা শুনে রীতিমতো স্বাগত জানিয়ে দিল ভারতের বাজেটকে। ভারত তালিবান সরকার পরিচালিত আফগানিস্তানকে এবার 2 হাত খুলে সাহায্য করবে। ভারতের বাজেটে মালামাল হয়ে গেছে বেশ কয়েকটা প্রতিবেশী দেশ, কিন্তু পাকিস্তান খালি হাতে বসে আছে বা বসে থাকতে হচ্ছে। আফগানিস্তানের উন্নয়নের জন্য এবার 200 কোটি টাকা সাহায্যর ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ভাববেন না যে এটাই প্রথম সাহায্য করছে ভারত, 2022-এও ঘটেছিল এমনই ঘটনা। শ্রীলঙ্কা এবারের বাজেটে পেয়েছে 150 কোটি টাকা। ভারত গোটা বিশ্বকে বিশেষ করে পাকিস্তানকে বুঝিয়ে দিল প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করার নীতি থেকে ভারত এক চুলও সরে যায়নি। কিন্তু নেপথ্যে কূটনীতিটা ঠিক কি? বিশেষজ্ঞরা বলছেন এখানে আসল খেলাটা হলো ড্রাগনের দেশ চীনের সঙ্গে। ভারতের বাজেটেও চীন? হ্যাঁ, একেবারেই ঠিক শুনছেন আপনি। এশিয়া ও আফ্রিকার যেসব দেশে ঢুকে ঢুকে তাদের নিজেদের জালে ট্র্যাপ করেছে চীন, তাদেরকেই 2 হাত খুলে সাহায্য করছে ভারত এবার বাজেটে। নেপালের বরাদ্দ কত ছিল জানেন? 550 কোটি টাকা। 2022 সালে এটা ছিল 750 কোটি টাকা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এটা চীনের মুখের উপর ভারতের কূটনৈতিক চড় বলতে পারেন। পাকিস্তানের ভাগ্য আর কর্ম দুটোই মারাত্মক খারাপ। চীনের ঋণের জালে বন্দি থাকা দেশগুলোকে ক্রমাগত বের করে আনার চেষ্টা করছে ভারত। তবে এমনটা নয় যে ভারত মায়ানমার, নেপাল, ভুটানদের খোল্লাম খোল্লা সাহায্য করছে বলেই এরা সবসময় ভারতের সঙ্গে লয়াল থাকে। বিশ্বাসঘাতকতা ভারতকেও সহ্য করতে হয়। তবে বিদেশ নীতিতে না কেউ কারো পার্মানেন্ট বন্ধু, না কেউ কারোর পার্মানেন্ট শত্রু। ভারত জানতো পাকিস্তানের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থ সাহায্য কতটা দরকার, কিন্তু ইঙ্গিতে কড়া বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দিল বিশ্বাসঘাতকতা বা গদ্দারির সীমা ছাড়ালে ভারতও মজা বোঝাতে জানে। প্রথম কলকাতা ব্যুরো।